नमस्कार दर्शक बंधु, तुम्हें कि जानो पृथ्वी सबसे बड़ बोयर नाम कि, पृथ्वी सबसे छोटो बोयर नाम कि? यदि ना जेने थाको ताहले पूरे वीडियो टी देखते थाको। और आमार एकटी छोट्ट अनुरोध, चैनल टी अवश्य सबस्क्राइब कर दिओ। नम्बर 7, पृथ्वी सबसे बड़ उपन्यास हलो ला कम्पेगनेट्स ग्लेसेस। এই বইটি লিখেছেন ফ্রান্সের জর্জ জেন আর্নল্ড। এই বইটিতে প্রায় 11,000 পাতা আছে ও এটি 62 খণ্ডে বিভক্ত। এই উপন্যাসটি কল্পবিজ্ঞানের উপর ভিত্তি করে লেখা। নাম্বার 6, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম বইটির নাম হলো দ্য ওয়ার্ল্ড স্মলেস্ট বুক। বইটি জার্মানিতে প্রকাশিত হয়, যার দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 2.4 × 2.6 মিলিমিটার। এই বইটি এতই ছোট যে আমাদের আঙুলের মুখের ওপর সম্পূর্ণভাবে রাখা যাবে। নাম্বার 5, তুমি নিশ্চয়ই সনেট পড়েছো ইংরেজি টেক্সটবুকে। সনেট হলো 14 লাইনের একটি কবিতা। সনেট দু ধরনের হয়, পেট্রাগন সনেট ও শেক্সপিয়ান সনেট। পেট্রাগন সনেটকে আবার ইতালিয়ান সনেটও বলা হয়। জেনে রাখো যে সনেটের জনক বলা হয় পেট্রাককে। তবে বাংলা ভাষায় প্রথম সনেট লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এর পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাস, কামিনী রায় সহ কিছু লেখক লেখিকাও বাংলায় সনেট রচনা করেছেন। তোমাদের এ কথা বলতে আমার লাজ বোধ করছে, তবুও বলি আমি নিজেও কিছু সনেট লিখেছি বাংলায়। শুনতে চাইলে কমেন্ট করো ও ভিডিওটি অবশ্যই লাইক করো। যদি ভিডিওটিতে 100 লাইক পড়ে তাহলে অবশ্যই শোনাবো। নাম্বার 4, বাংলা সাহিত্যের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমৃতাক্ষর ছন্দের আবিষ্কার করেন। অমৃতাক্ষর ছন্দ হলো যে ছন্দে চারণদার অন্তর্বর্গের মিল থাকে না, অর্থাৎ শেষের বর্ণের সাথে শেষের বর্ণের মিল থাকে না। এছাড়াও এই ছন্দে একটি লাইনে 14টি অক্ষর থাকা অনিবার্য। কবি মাইকেল মধুসূদন দত্তের পরবর্তীকালে অনেক লেখক লেখিকাই এই ছন্দে তাদের কবিতা রচনা করেছেন। নাম্বার 3, আমরা কোনো লেখাকে বাঁদিক থেকে ডান দিকে পরপর পাশাপাশি লিখি, উর্দু ভাষার ব্যবহারকারীরা এর উল্টো দিক অর্থাৎ ডান দিক থেকে বাঁদিকে পাশাপাশি লেখে। কিন্তু শুনলে অবাক হবে, জাপানিরা ওপর থেকে নিচে পরপর লেখে, যেভাবে আমরা ছোটবেলায় 1 থেকে 100 লিখতাম বাংলায়। নাম্বার 2, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বইটির নাম হলো ভুটান, এ ভিজুয়াল ওডেসি অ্যাক্রস দ্য কিংডম। এই বইটির দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 2.1 × 1.5 মিটার। এই বইটি প্রকাশিত হয় 2003 সালে। বইটি আসলে ফটোগ্রাফির উপর, অর্থাৎ এই বইটি হলো ফটোগ্রাফির বই। নাম্বার 1, 1947 সালের 21শে নভেম্বর ভারতের প্রথম ডাকটিকিট প্রকাশিত হয়। এই ডাকটিকিটে ভারতের জাতীয় পতাকার ছবি উড়ন্ত অবস্থায় আছে এবং ডান দিকে জয় হিন্দ লেখাটি আছে। স্বাধীন ভারতে প্রথম এই ডাকটিকিটের মূল্য ছিল 3.5 আনা। এই ডাকটিকিট ছিল তখনকার সময় বিদেশে যোগাযোগের একমাত্র মাধ্যম। পরবর্তীকালে দ্বিতীয় ডাকটিকিট প্রকাশিত হয়, যেটির ওপর অশোক স্তম্ভের ছবি আঁকা। এটি দেশীয় যোগাযোগ বা ঘরোয়া যোগাযোগের মাধ্যম ছিল।